তা কি করে হয় রূপকথা রে? আজ ওর জন্মদিন, মঙ্গল অমঙ্গল বলে তো একটা কথা আছে। সকলে কেক খেলো তো, অমঙ্গলের ব্যাপারটা রইল না। একটা কথা তুমি বিশ্বাস করার চেষ্টা করো ইমন, আমার জন্য কখনো কোনোদিন রণর অমঙ্গল হবে না। তাও আমি তোমাকে ইনসিস্ট করছি রূপকথা দি, আজকের দিনে তোমাকে একটু কেক নিতেই হবে। আচ্ছা, আমরা কি আজকের দিনে শুধু হ্যাপি বার্থডে গাইবো নাকি? আচ্ছা রূপকথা দি, তুমি তো মিস্টার চ্যাটার্জিকে একটা গিফট করলে, কিন্তু এমন কোন উপহার দিতে পারবে যেটা আমরা সবাই মিলে এনজয় করতে পারবো? আমার কাছে তো আর কিছু নেই, আমি কি দেবো বলো তো? কেন, তুমি এত সুন্দর গান গাও, একটা সুন্দর গান আমাদের সবাইকে তুমি উপহার দিতে পারো? হ্যাঁ, মানে গাইতে ইচ্ছে হলে গাও না একটা গান। গান অনেক সময় মানুষের অনেক ব্যক্তিগত দুঃখ কষ্ট শোক ভুলিয়ে দেয় রূপকথা। আমার তো কোনো দুঃখ নেই। বেশ তো, দুঃখের জন্য না হোক তুমি আনন্দের জন্যই গাও। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো সেজে ছুঁয়ে গেল নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চলে গেল কি যেন গে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে, মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে, আমি কোথায় যাব কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে, সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর, সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর, কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারে চলে গেল হৃদয়ে, আমার আকুল হলো নয়ন আমার মুদে এলো রে,
আজকের দিনে গাওয়ার জন্য আর কোনো গান পেলে না রূপকা দাদি? না, তোমার মনে হয়তো এই গানটাই আছে, কিন্তু তাও আজ তো রণর জন্মদিন, আজকের দিনটা অন্তত বোধ হয় এই গানটা না গাইলেই ভালো হতো রূপকথা। মেজামামু, আরে এই যে তোমরা এসে গেছো। যাকগে বাবা, আচ্ছা তোমরা কিরকম বেআক্কেলে লোক বলো দেখি। হ্যাঁ, তোমরা এই যে বাইরে গেলে একটা ফোন করে জানাবে তো, আমাদের কি চিন্তা ভাবনা হয় না নাকি? এই যে শোনো, কেমন আছে রন? দুদিন ধরে তার জন্য আমাদের মন কি আনচান করছে কি বলবো। তুই যাওয়ার সময় এতবার করে বলে দিলাম, তবু একটা ফোন করলি না। সময় পাইনি মা, সরি, খুব ভুল হয়ে গেছে। মাস ভালো তালেবার হয়েছে, কিসে এত ব্যস্ত ছিল বল দিকে নিয়ে যেটা ফোন করার সময় হলো নি? আরে ওর কাছ থেকে কোনো কান্ডজ্ঞান আশা করা যায় নাই। কিন্তু রূপকথা মা, তুমি একটা ফোন করলে না, তুমি ফোন করবে না, এ তো আমি ভাবতেই পারি না। না, আমি আসলে ভেবেছিলাম যে কেউ না কেউ ফোন করেছে। আমি ভেবেছিলাম নিশ্চয়ই ইমন ফোন করবে, কিন্তু ও যে ফোন করার সময় পাবে না সেটা তো আমি বুঝতে পারিনি। অবশ্য সময় পাওয়ার কথাও নয়। আমি বলছি, যখন তখন তো বাড়িটা ফেলে রেখে দিয়ে দিয়ে চলে যাচ্ছ, বিয়ে করে যে একটা বউ নিয়ে এসছ সেটা মাথায় থাকে? আছে তোমার মাথায়? কখনো কোনোদিন যদি আমি কোথাও যেতে চেয়েছি, মুখখানা এত বড় হয়ে গেল হাড়ির মতো, আমাকে তো কোথাও নিয়ে যাওয়ার বেলাই নেই। আর এ বাড়ি ছেড়ে আমার যাওয়ার উপায় নেই। না না, নতুন আমি বলবো, তুমি থামো তো। যখনই ফোন করছি অফ, যখনই ফোন করছি অফ, কেন গো? ঝগড়াই করবে না, কথাটা বলতে দেবে, বলবো? বলো বলো, সে তো আমায় শুনতেই হবে না। বলো, বানিয়ে বানিয়ে কি তুমি অজুহাত দেবে? শুনছি। তাহলে বলবো না, আমি যখন বানিয়ে কথা বলি তাহলে আমার কথা বলার কোনো দরকার নেই। মিঠু, শুধু শুধু রাগারাগি করে তো লাভ নেই, পুরো ব্যাপারটাকে শোনো। সেটা হচ্ছে যে আমরা যেখানে গেছিলাম ওখানে সত্যি নেটওয়ার্ক ছিল না। একটু এগিয়ে গিয়ে হয়তো ফোন করাই যেত, যেত না তা নয়, কিন্তু হ্যাঁ, মানে অ্যাক্সিডেন্টালি আমাদের সবার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, ফোন সুইচ অফ হয়ে গেছিল। হ্যাঁ, আর তার থেকে বড় কথা, আমরা যে প্রবলেমটার মধ্যে পড়েছিলাম, যে ঝামেলায় ফেসেছিলাম, আমি তোমাকে বলে বোঝাতে পারবো। ঝামেলা ঝামেলা ঝামেলাটা কিসে? হ্যাঁ, কি কিসের ঝামেলা জানো? তুই বল টুবলু। না না, আমি ওর মধ্যে নেই, আমি বলবো না। তুই ইমন আছে, ইমন বলবে, বলো। কেন, সব খারাপ কথা আমাকে দিয়ে না বলালে চলছে না? না, শুধু খারাপ কথা কেন ইমন, ভালো কথাও তো আছে। আর আজ তো তুমি শুধু খারাপ কথা বলবে না। তা অবশ্য ঠিক, তবে তিনি গেলেন কোথায়? গাড়ি পার্ক করতে এতক্ষণ সময় লাগছে। কে, কার কথা হচ্ছে? উফ, সব ব্যাপারে কান খাড়া কেন তোমার? হ্যাঁ, যে আসছে আসছে, তোমার কি তাতে?
খবরদার বলছি, দুদিন আমাদের খুব টেনশন গেছে, এখন বড় বড় কথা বলো না। বেশ করেছি। এই তো মহাদো, জানো তো এমন রানী কথা বলতে মোটে পারো নিকো। হ্যাঁ, রণ কাছে যে গেলে সে কি করলো, রাগারাগি করলো না কি করলো বলো না। কুসুম দোলা কুসুম দোলা।